আপনারা কি কখনো নাজনীন নেহা এবং তরিণীকে গুলিয়ে ফেলেছেন? অনেকেই হয়তো ফেলেছেন, কারণ বাংলাদেশের ছোট পর্দায় যে সকল তরুণ তুর্কি আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে তরিণী এবং নেহা উল্লেখযোগ্য। এই দুই রূপসীর হাসি এতটাই সুন্দর যেন মনে হয় নিখাদ জ্যোৎস্না হাস্যের হৃদয়ের গহীনে। বাংলাদেশের উদীয়মান অভিনেত্রী নেহা আলো ছড়িয়েছেন বেশ কিছু কাজে, তরিণীও কিন্তু কম নন। রূপের সাথে মিষ্টি হাসি এবং মিষ্টি ভাষী এই দুই তরুণ তুর্কিকে নিয়ে আমাদের আজকের আয়োজন। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রবীর রায়চৌধুরী পরিচালিত নাটক লাভ সেমিস্টারে জোভানের বিপরীতে অভিনয় করে ছোট পর্দায় পা রেখেছেন নেহা। সেই নাটকে নেহাকে অনেকেই তরিণী কিংবা মেহজাবিনের সাথে গুলিয়ে ফেলেছেন, কারণ নেহার প্রিটি ফেস এতটাই মাইন্ড ব্লোয়িং যে মুগ্ধ না হয়ে উপায় নেই। একটি ইন্টারভিউতে নেহাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে অনেকেই তরিণী কিংবা মেহজাবিনের সাথে গুলিয়ে ফেলে, এটা আপনি কিভাবে দেখেন? জবাবে নাজনীন নেহা তার মিষ্টি হাসি হেসে বলেছিলেন, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। নেহা অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম পরিচিত সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের একটি গানের মিউজিক ভিডিও। এর আগে বিজ্ঞাপনে কাজ করলো টিভি নাটকে লাভ সেমিস্টার প্রথম কাজ নাজনীন নাহার নেহার। প্রথমবার নাটকে অভিনয় প্রসঙ্গে নেহা বলেন, বিজ্ঞাপনে অনেক কাজ করলো, আমার কখনো নাটকে অভিনয় করা হয়নি। প্রবীর ভাইয়া এত সুন্দর একটা গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি আর না করিনি। জোবান ভাইয়াও দারুণ সহযোগিতা করেছেন। দেখতে বড় মনে হলো নেহা সবেমাত্র HSC পরীক্ষা দিয়েছেন, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। এত কম বয়সে অভিনয় আর কাজের প্রতি তার ডেডিকেশন আকাশচুম্বী। আর তাই তো অভিনয় নিয়ে বহুদূর যেতে চান এই অভিনেত্রী। নেহা অভিনয় নিয়মিত হবেন কিনা জানতে চাইলে বললেন, আমি খুব বেশি কাজ করতে চাই না, বেছে বেছে ভালো মানের কাজগুলোই করতে চাই, যেহেতু এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা, তাই মানসম্মত কাজ দিয়ে মানুষের আরো ভালোবাসা অর্জন করতে চাই। সম্প্রতি এই অভিনেত্রী একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। ইমরানের গানে মডেল হয়ে জুটি বেঁধেছেন ওরে যান শিরোনামের মিউজিক ভিডিওতে, যে গানের শুটিং হয়েছে ঢাকা এবং নেপালে। ইতিমধ্যে গানটি মুক্তি পেয়েছে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলের ব্যানারে। আর গানের মধ্য দিয়েও এই প্রথমবার মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন নেহা। ইমরানের সঙ্গে মডেল হিসেবে প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করার অনুভূতি জানতে চাইলেন নেহা বলেন, এই অভিজ্ঞতাটাও বেশ দারুণ। নাটকের পাশাপাশি ভবিষ্যতে এমন ভালো ভালো মিউজিক ভিডিও করতে চান এই অভিনেত্রী। নেহা জানালেন, সম্প্রতি আরও একটি নাটকের কাজ শেষ করেছেন। সবার ভালোবাসা নিয়ে অভিনয়ের আঙিনায় অনেক দূরের পথ পাড়ি দিতে চান। এই তো গেল নাজনীন নেহার কথা। তাহলে চলুন এবার তরিণীকে নিয়ে আলোচনা করা যাক। তরিণীকে নিয়ে ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরবর্তীতে এই চ্যানেল থেকে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নদীর সরল যৌগিক সরোবর বয়ে প্রাচ্যের ভ্যানিস বরিশালের বুক চিরে তরিণী, যার অর্থ নদী, সেই বরিশালের কীর্তন খোলা সন্ধ্যা সুগন্ধা বলেশ্বরের মতো আঁকাবাঁকা জলস্রোতের কাব্যকথার সুর ধরেই হয়তো তার নাম রাখা হয়েছিল তরিণী। এ সময় সব থেকে পছন্দের মিষ্টিমুখ তানজিম সাইয়ারা তরিণী। এই ক্ষণপ্রবাহের জলপ্রপাতের মতো ঝলমলে ছিলিক স্রোতের সাবলীলতায় ব্যক্তিগতভাবে তরিণীকে বেশ ভিন্ন লাগে। সে সম্ভাবনাময়ী প্রবলভাবে, ওয়েস্টার্ন কিংবা মডার্ন লুকে নয়। তরিণীর মধ্যকার আভিজাত্য নির্বাক বাঙালিয়ানায় আর সারল্য বোধ হয় খুব বেশি ভালো লাগে। চেহারার সারল্য আর ভুবন ভোলানো হাসি দেখে তরিণীকে 2018 সালেই বেশ সম্ভাবনাময়ী মনে হয়েছিল, যদিও সম্প্রতি তার অবিচল ছুটে যাওয়া চোখে পড়েছে। তরুণরাই কেবল তার হাসির প্রেমে পড়ছে এমন বললে কমই বলা হবে। 8-80 সবাই পছন্দ করছেন তাকে, যিনি দেখেছেন তিনি তাকিয়ে থেকেছেন কিছুক্ষণ। ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে তার হাসির চর্চা আর মুগ্ধতার কথা শেয়ার হচ্ছে তার ছবি। সব মিলিয়ে তরুণ তুর্কি হয়ে যেন মিডিয়া দখল করতে এসেছেন তানজিম সাইয়ারা তরিণী। আমি তো মাত্র শুরু করলাম, কোথায় যাব, কেমন হবে, কি করতে চাই, তা কিছুই এখনো জানি না বা ঠিক করা হয়নি, বললেন তরিণী। নদীর পাড়ের মানুষ তার জন্যই কি মেয়ের নাম তরিণী রেখেছিলেন বাবা মা? না, সে গল্প শোনা হয়নি। তবে অভিনেত্রী যা জানালেন সেটি এমন, আমি বরিশালের মেয়ে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বরিশালেই ছিলাম, ওখানেই আমার পড়ালেখা, আমার পরিবারের সবাই ওখানেই থাকে, আমাদের যৌথ পরিবার না তবে সবাই কাছাকাছি থাকে, আমার ফ্যামিলির মধ্যে ভালোবাসা অনেক। একটি বিশেষ ব্যাপারে বললেন তরিণী, সেটি হলো আমরা প্রায় সবাই পশু পাখির প্রতি সহানুভূতিশীল।
শুরুর দিকে অনেক জড়তা কাজ করত অভিনেত্রীর। এক বছর হয়েছে নাটকে অভিনয় করেছেন এবং ধীরে ধীরে কাজের চাপ বাড়ছে বলে জানান টটিনি। বিবেচনা বা নির্বাচন করার মতো এতটা অভিজ্ঞতা অভিনেত্রীর না হলেও নিজের কাছে সেটা ভালো লাগছে, সেই কাজে যুক্ত হয়ে যাচ্ছেন তিনি। কাজ করেছেন জিয়াউল ফারুক, অপূর্ব, আফরান নিশো, জোভান সহ বেশ কিছু বড় তারকাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ রাখুন নিজেকে, সঙ্গেই থাকুন ছাইলিপির সিনেমা নামার।